ছোট বাবু কোথায় গেলে? ছোট বাবু, এই তোমরা, তোমরা আমার ছোট বাবুকে দেখেছো? ছোট বাবু, এই যে তুমি এখানে, আর আমি সারা গ্রাম ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেলাম। তুমি সে ব্যাপারে না গোলাতে আসবে না, চাকর তুমি চাকরের মধ্যে থাকবে, বেশি জ্ঞান দিতে আসবে না। কি বললে ছোট বাবু? তুমি আমাকে চাকর বললে ছোট বাবু? আমি তোমাদের দল কাকা, ভুলে গেছিলাম গো ছোট বাবু, ভুলে গেছিলাম আমি যে তোমাদের চাকর। এই অকপট সত্য কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য আমি তোমাকে কাকা, কাকাই তো, কাকা বলে আমি তোমাকে আশীর্বাদ করছি। ঈশ্বর যেন তোমার সব অপরাধ ক্ষমা করে দেয় ছোট বাবু, সব অপরাধ ক্ষমা করে দেয় দল কাকা। তোমার পিছনে অনেক পাপের সাক্ষী তোমাকে তাড়া করে বেড়াচ্ছে ছোট বাবু, তাই নতুন করে কোনো পাপ যেন তোমাকে করতে না হয় ছোট বাবু, নতুন করে পাপ যেন বাবা। আজ পাপকে এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে সীতা জীবনে এনে দেবো একটা নিকশ কালো অন্ধকার। আজ এই রাতেই, এই রাতে এই রাস্তা দিয়ে সীতা টিউশন ছেড়ে ফিরবে, তাই পাপকে এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে সীতার জীবনে এনে দেবো নিকশ কালো অন্ধকার। কদিন ধরে, কদিন ধরে ওর লোভনীয় যৌবনটা আমাকে পাগল করে দিয়েছে, চেহারা তো নয় যেন ঝাঁ ঝকঝকে একটা শপিং মল। আজ আমার কাছে সুযোগ এসেছে, তাই ছলে বলে কৌশলে ওকে আমার কামনা জালে ফাঁসাতে হবে, না হলে শালা আমাকে আবার চোরের বাচ্চা হয়ে যেতে হবে। বিশ্বাস করো, তোমাকে দেখার পর থেকে আমি দিনের তারা দেখছি, রাতে রোদ কি তুমি হাসছো যে? রূপসী দোহাই তোমায়, তোমার ওই চোখের পাতায়, আমাকে লাগাই কালি করো, ও চোখে কত মধু কেন যে শুধু শুধু, ও চোখে কত মধু আসলে কি জানো সীতা, এতগুলো বছর এই এলাকাতে আমি অনেক অন্যায় কাজ করেছি, মানুষকে আমি মানুষ বলে ভাবিনি, মানবিকতাকে আমি পাত্তা দিইনি, আমার লোভ লালসের আগুনে গোটা এলাকাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছি, তাই তো, তাই তো আমার বড় অনুশোচনা হয় সীতা। নাটক বন্ধ করুন, হ্যাঁ রান্নাঘরে আর যাব না, বেড়াল বলে মাছ ছোব না। নাটক নয় সীতা, নাটক নয়, এ আমি সত্য বলছি, আজ সমস্ত গায়ের লোকে দেখে আমি আমার পাপের প্রায়শ্চিত করব। আপনারা, আপনারা, আপনারা কেউ কোথাও যাবেন না, কেউ ভয় পাবেন না, কেউ মুখ লুকাবেন না। আচ্ছা, আপনাদের এই অত্যাচারী বিলাস বর্মণ থানায় সারেন্ডার করে তার সমস্ত পাপের প্রায়শ্চিত করবে। কালো, এই কালো, জয়ন্তবাবু শিখেছেন, জয়ন্তবাবু আপনি আমাকে হ্যান্ডকাপ পরান। একটু হ্যান্ডকাপ তো নিয়ে আসিনি। আমি খুব
ভালো করে জানি আপনারা সবাই এক সূত্রে গাথা। আপনারই মদতে এই সব জানোয়ারেরা সমাজে দিনের পর দিন অসামাজিক কাজকর্ম করে চলেছে। এদের মুখোশ তো আমি খুলব, সেই সঙ্গে আপনার মুখোশটাও টেনে খুলে নেব। আপনাদের চোখ রাঙানিতে আমার প্রতিবাদ কোনোদিনই থেমে থাকবে না। আরে বাস, অবলা মেয়ের মুখে যে ক্ষয় পড়ছে ক্ষয়, ওই 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 মেয়েদেরকে একদম বলবে না অবলা, সময় হলে এই মেয়েরা বাজিয়ে দেবে তোমাদের তবলা। আরে তা দিন দিন না, তা দিন দিন না, তেরে কেটে তাক, তেরে কেটে তাক, তেরে কেটে তাক, থাক আর বাজাবো না। তবলার বলবা যে তোমার সর্বনাশে স্বাগতরা জানিয়ে ফেললাম মিত্তি তা। বাহ, দারুণ করেছেন, ফাটাফাটি করেছেন, যাকে বলে একেবারে চমকপ্রদ করেছেন। আসলে কি জানেন বিলাসদা, এই সরকার আমাদের এই মুখটার উপর কোনো ট্যাক্স চাপাননি, তাই আপনার যা ইচ্ছে বলে যান। তবে একটা কথা মনে রাখবেন বিলাস বর্মন, আপনাদের চক্রাঙ্গনিতে এই সীতার প্রতিবাদে কোনোদিনই থেমে থাকবে না। তোমার মতো অবলা মেয়েরা করবে প্রতিবাদ? কাউকে এতটাও দুর্বল ভাবাটাও ঠিক নয়, কারণ পায়ের নিচে দুর্বা ঘাসটাই দুর্গা পূজায় লাগে, মাথার উপর ওই তাল গাছটা নয়। কোথায় কোনো লাভ হবে না সুন্দরী, কোনো লাভ হবে না, কারণ তুমি এখন আটকে পড়েছো বিলাস বর্মনের চক্রব্যূহে। এই চক্রব্যূহ থেকে তুমি কোনোভাবেই ছাড়া পাবে না, আর এই জায়গাটা হবে আমার বদলা নেওয়ার উপযুক্ত সময়। বাঁচাও, কে আছো বাঁচাও, কত খুশি চিল্লাও। মহাভারতের দ্রৌপদী চিৎকার শুনে সেখানে কৃষ্ণ ঠাকুর এসে তাকে বস্ত্র দান করেছিল, গাছ আজ এখানে দাঁড়িয়ে থাকে, তোর কৃষ্ণ ঠাকুর এসে তোমার নিয়ন্ত্রণ শরীরকে ডাকতে আসবে না, চিল্লাও। তোরে রীত মাঝারে রাখবো, হৃদয় মাঝে রাখবো, ফেরে দেবো ওর ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, না ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, না ছেড়ে দেবো তোর রীত মাঝারে রাখবো ছেড়ে। এই মিউজিক নয়, এখানে একটা প্যাথস মিউজিক আছে, এই সিনে একটা প্যাথস মিউজিকের খুব প্রয়োজন হচ্ছে, যে মিউজিকটা একদম হার্টটাকে একদম দুর্বল করে দেবে, সেই মিউজিক আসুক। সীতা, সীতা কেন, সীতা কেন, কেন তুমি এইভাবে প্রতিবাদ করেছিলে আমার বিরুদ্ধে? তুমি তো জানো সীতা, আমার বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ করে তাকে আমি ছেড়ে কথা বলি না, আমি তো তোমার কাছে শুধুমাত্র একটু ভালোবাসা চেয়েছিলাম। তুমি যদি সেই ভালোবাসাটা প্রদান করতে তাহলে যে তোমার এইভাবে ক্ষতি হতো না, বলো কেন, কেন, কেন?
এবার একটা বাঁশির মিউজিক আছে, খোলা একটা বাঁশির মিউজিক আছে, যে বাঁশির মিউজিকের তাণ্ডব নৃত্যের সাথে সাথে চলবে উদ্দাম ঝড়। চলো ভিলেনের পিছনে পিছনে যেটা যায় না সেই আওয়াজ তো আছে। প্রত্যেকের অধিকার ঠিক এইভাবে আমি কেড়ে নেব। এখানে যারা বসে আছে তারা প্রত্যেকে আমার কথা কান খুলে শুনে রাখো। ইতিহাসের পাতা থেকে আরো একটা মীর জাফর এই ভারতবর্ষের বুকে নেমে এসেছে। সেই মীর জাফরের হিংস্রবাণী তোমরা প্রত্যেকে শুনে রেখো। আমার বিরুদ্ধে যদি কেউ করো কাঠি তাহলে তাদের বাড়ির মা বুড়োদেরকে বানাবো আমার বিছানার ছাদে। তাই এই দৃশ্য দেখার পর এখানে যারা আছো প্রত্যেকে প্রত্যেকে শুনে রাখো, তোমাদের কারো চোখ থাকতেও চোখ নেই, কান থাকতেও তোমাদের কারো কান নেই, মুখ থাকতেও তোমরা সকলে একটা বধি, তোমরা একটা আমার নারী সিঁদুর পরে উঠছে কোথাও অনেক দূরে, আমার নারী বোঝা কাঁধে যাচ্ছে হেঁটে ঠিক দুপুরে, আমার নারী বাসে ট্রেনে স্তম্ভখানে লুকিয়ে বাঁচে, আমার নারীর দীর্ঘশ্বাসে আকাশ দেখে ঝাপসা চোখে, আমার নারী জীর্ণ ভরে তাকে দিও না লোহার বেড়ি, আমার নারী ফেলনা বেজায় পাকে ফোটায়, আমার নারী
মূর্খা ঢাকা শাখা পলাই নিতর ছবি আমার নারী ডাক্তার উকিল কলম হাতে তীব্র কবি আমার নারী রাধে বাড়ে ধর্ষিত হয় হাটে তবুও নারী উঠে দাঁড়ায় নতুন আলোয় আর এক প্রভাতে আর এক প্রভাতে আর এক প্রভা ওদের আমি নিজের হাতে পাই তাহলে চরম শাস্তি দেব কিন্তু আমি যে ওর মা ওর কাছে থাকার সবচেয়ে বড় প্রয়োজন এখন ঠিক করো ওর মতো নোংরা কুলঙ্গা মেয়ে আমাদের বাড়িতে থাকতে দেওয়া যাবে কিনা কিন্তু ওর কি দোষ যা দোষ করেছে জানোটা এটা তো শহর নয় এটা গ্রাম এখানে সবাই সীতাকে কলঙ্কিনী বলে এদিকে নারীর সপক্ষে যুক্তি করতে তোমাদের সমাজ চিরকাল ওই পুরুষদের অন্যায়কে ক্ষমা করে এসেছি অপরাধী হয়ে থাকবে শুধু আমার মেয়েটা তাই না অপরাধের শাস্তি ওকে মাথা নিচু করে থাকতে হবে আরে মাথা নিচু করে থাকবে কেন মা ওর মতো নেই নোংরা মেয়েটা শুধু আমাদের বাড়িতে নয় এই গ্রামের মধ্যে রাখা যাবে না চুপ কর আরে গোকাতে চুপ করে কথাটা আমার শুনতে ভালো লাগছে না মা মা তুমি তোমার চোখের জল মোছো চোখের জল ফেলবে ওই সব চাঙড়ে তোর তাদের আমি হাতের মুঠোর ফেলে আমি শেষ করে দেব নাও কি আইন কখনো নিজের হাতে তুলে নেওয়া যায় না আইনের উপর ভরসা রাখ পুলিশ যখন দায়িত্ব নিয়েছেন ওরাই এর বিচার করবে না না অগ্নি এক পাও এগোবে না একদম পালাবার চেষ্টা করবে না তুমি না না অফিসার আমি পালাবার চেষ্টা করলে তাহলে আপনার কাছে স্বেচ্ছায় ধরা দিতাম না তার আগে আমার বোনের সঠিক বিচারটা করুন হ্যাঁ নিশ্চয়ই করব আচ্ছা গতকাল সন্ধ্যায় আপনাদের মেয়ে বাড়ির বাইরে বেরিয়েছিল কেন টিউশনি করে বাড়ি ফিরছিল ও আচ্ছা টিউশনি করে তা টিউশনি করতে আপনার মেয়ে ওই জঙ্গলের দিকে গেল কেন সে নিজের ইচ্ছা যায়নি তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল দেখুন অলোকবাবু আপনার মেয়ের ক্যারেক্টার সম্পর্কে কিন্তু এই এলাকার সবাই সব জানে মুখ সামলে কথা বলবেন আপনারা পুলিশকে হেয় প্রতিপন্ন করবার জন্য নিজের মেয়েকে দিয়ে এই চমৎকার নোংরা খেলা ষড়যন্ত্র করছেন চমৎকার অফিসার চমৎকার আপনার বিচার বিদ্যা বুদ্ধি আছে বলেই তো আজকের আপনি পুলিশের চাকরিটা করছেন আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো আপনার ঘরে মা বোনেদের উপর এরকম অত্যাচার হলে আপনি কি এরকম তদন্ত করতেন আমি না করতেন না কারণ আপনাদের ঘরের মা বোনেরা তারা বারাঙ্গনা তাই না আর পরের ঘরের মেয়েরা তারা বারাঙ্গনা শুনুন পুলিশ অফিসার এই পুলিশের পোশাকটা আপনার গায়ে ওঠার সঙ্গে সঙ্গে আপনার বিবেক মনুষ্যত্বটা বিকিয়ে দিয়েছেন ওই সব মানুষরূপী জানোয়ার আমরা মন্ত্রীদের হাতে হ্যাঁ 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 আমরা বিকিয়ে দিয়েছি কারণ আমাদেরকে কেউ বোঝার চেষ্টা করে না আমরা রাজনীতি আর প্রশাসনের দম দেয়া পুতুল মাত্র ঢাল তলোয়ার গুলি হাতে আমরা একজন নিধিরাম সর্দার কিন্তু আপনাদের কাজের তো সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে না নেই 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 আমাদের কাজের কোনো স্বাধীনতা নেই একটা গরু চোরকে ধরলেও 10 জন মন্ত্রী 20 বার থানায় ফোন করে আর বিধানসভায় একটা আইন পাস হতো দেখি যে কোনো MLA মন্ত্রী অথবা রাজনৈতিক হেভিওয়েট নেতা 1 বারও থানায় ফোন করবে না আর মাত্র 7টা দিন সময় দিন কথা দিচ্ছি এই দেশটাকে আমরা
রামকৃষ্ণ মিশন বানিয়ে দেব। বুকের মধ্যে অনেক জমে থাকা অভিমান নিয়ে জয়ন্তবাবু আজ মনের ক্ষোভটাকে উগড়ে দিয়ে গেলেন। সত্যিই তো দেশের এইসব আমলা এমএলএ মন্ত্রীদের জন্য দেশের মানুষের আজ এই বেহাল অবস্থা। আরে বাবা, আমাদের অবস্থার কথাটা একটু ভাবো। আরে বাবা, ওর মতন এই নোংরা মেয়েটা আমাদের বাড়িতে থাকলে আমাদের কতটা অসম্মান হবে সে খেয়ালটা তুমি রাখো। কারণ তোমাদের গঙ্গা যে আজ ময়লা হয়ে গেছে, ময়লা। ওরে আমার শিক্ষিত সন্তান, গঙ্গার জলে ভেসে আসা একটা শুকনো মালাকে দেখে তোরা গঙ্গাকে অপবিত্র বলতে পারিস না। কারণ সেই মালাটা যেমন ভেসে আসা কোনো মৃতদের হতে পারে, ঠিক তেমনি করে বিসর্জনে যাওয়া কোনো দেবী প্রতিমাত্র হতে পারে। পারবে না, পারবে না গো, তুমি পারবে না। ওইসব অশিক্ষার বেড়ে গেলে অন্ধ হয়ে যাওয়া মানুষগুলোকে কোনোদিন শিক্ষার আলোয় আনতে পারবে না। এদেশে অপরাধে কি দোষ করেছে সেটা জানার আগে অপরাধের বিচার হয়ে যায় গো। ওগো শোনো না, আমার মেয়েটা সুস্থ হয়ে উঠবে তো? বলো না গো, আমার মেয়েটা সুস্থ হয়ে উঠবে তো? করে তুললে হবে না কল্যাণী, আমাদের সবাইকে ওর পাশে থেকেই সান্ত্বনার পরিব দিয়ে পুরোপুরি সুস্থ করে তোলা দরকার। তারপর 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 আমরা ঝাঁপিয়ে পড়ব ওদের অন্যায়ের বিরুদ্ধে। আজ আমার বোন অত্যাচারিত হয়েছে, কাল কাল ওই যেন একটা হাত বাড়িয়ে আছে আপনাদের বোন কিংবা ওই মায়ের দিকে। আসুন আমরা সবাই মিলে মুষ্টিবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ি ওদের অন্যায়ের বিরুদ্ধে। আমি তোকে কথা দিচ্ছি, ওর থেকে ভালো পাত্র দেখে
তোকে আমি আমার বিয়ে দেব। খবরদার খবরদার দাদা, তুই ওই কথা মুখে উচ্চারণ করবি না। বিবেক ছাড়া আমি পাগল হয়ে যাব দাদা, আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। তুই পাগল হলে যাবার অনেক ক্ষতি হয়ে যাবে। সালা কি ঝামেলায় পড়লাম বলো তো, এমন জেদি বিয়ে সালা ঘাড় নোয়াতে চাইছে না, আর আমিও সালা এক ছাঁট পাল। হ্যাঁ আরে বাবা, ওকে তো আমাকে অন্য ভাবে জব্দ করা যেত তাই না নাকি, তা নয় দুম করে সালা ওকে মেরে দিলাম। আমি পড়েছি সালা এক গেঁড়া কলে, সেই গেঁড়া কল থেকে বেরোবার কোনো রাস্তা আপনার নেই। এ আপনি কি বলছেন অলোক বাবু? মানে আপনি আমার মেয়ের সাথে নোংরাম করে যে অন্যায় করেছেন তার কোনো ক্ষমা নেই। এসব আপনি কি উল্টো পাল্টা বকছেন অলোক বাবু? আমার মতো একজন সাদা সিদে গোবেচারা ছেলের নামে কেন প্রমাণ ছাড়া শুধু শুধু দোষারোপ করছেন? প্রমাণ আমার হাতে, আপনার গলায় সোনার হার সব লোকে যাতে আপনার ছবি আছে, এইটা ধস্তাধস্তি করার সময় সীতার হাতের মুঠোর মধ্যে চলে আসে। এর পরেও কিছু বলার আছে? মানে মানে বলছিলাম কি অলোক বাবু, দেখুন এইসব ব্যাপার নিয়ে বেশি সরগোল না করাই ভালো। দেখুন বেদের গায়ে যদি একবার কলঙ্কের দাগ লেগে যায় সে দাগ কিন্তু সহজে মোছা যায় না। বাহ বিলাস বাবু বাহ, চমৎকার! আপনার কথাই তাহলে মেয়েদের ইজ্জত, রথের মেলায় ভাজার ইজ্জত পাপড় তাই না? কেউ ঠকতে দিলে এবারে গুঁড়ো হয়ে জোর জোর করে গুঁড়ো হয়ে পড়বে। মনে হয় জোর ধাক্কা খেয়েছে, সামলাতে হবে, সামলাতে হবে, এই বুড়িটাকেই কব্জা করতে হবে। মাসিমা না ওই রকম না, মাসিমা বলছিলাম কি মাসিমা, মাসিমা মানুষ তো ভুল করে অন্যায় করে, মানে আমি যে ভুলটা করেছিলাম তার জন্য আমি একটু প্রায়শ্চিত্ত করতে চাই। প্রায়শ্চিত্ত কি প্রায়শ্চিত্ত করবেন শুনে, পারবেন আমার মেয়ের সম্মানটা ফিরিয়ে দিতে? পারবেন? আপনি যে কলঙ্কে দাগ আমার মেয়ের নামে মুছে দিয়েছেন সেই কলঙ্কটা মুছে দিতে পারবো? পারবো। আরে বাবা যে বলছিলাম কি, আমি যে ভুলটা করেছি যে অন্যায়টা করেছি তার ক্ষমা নেই ঠিকই, কিন্তু তাকে যদি আমি স্ত্রীর মর্যাদা দিই তাহলে কি ক্ষমা করা যায় না মাসিমা? না এ বিয়ে তো আমি রাজি হতে পারলাম না। এ শালা বুড়ো বড্ড গুলোই না গো না, শোনো না, আমার মনে হয় রাজি হয়ে যাওয়াটাই উচিত। মাসি বলছে কি আপনার কথায় আমরা আমরা রাজি। শোনো না, সীতা আমার গর্ভের মেয়ে, ওকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমি ছোট্ট থেকে কোলে পিঠে করে ওর মানুষ করেছি, আমি যে ওর মা। মেয়ের ভালো মন্দ মা ছাড়া কেউ বোঝে না, কেউ শুনতেও চায় না, তাই সীতার মঙ্গলের কথা ভেবে আমার মনে হয় রাজি হয়ে যাওয়াটাই উচিত। বললি তুমি যেন অমত করো না গো, তুমি যেন অমত করো না গো, তুমি যেন অমত করো না। কল্যাণী তুমি অমত করো না। কল্যাণী কল্যাণী বেশ বেশ কল্যাণী, তোমার সমর্থনকে অসম্মান না করে আমিও তোমার প্রস্তাব রাজি হয়ে গেলাম। বাবা তোমার কাছে আমার একটা অনুরোধ বাবা, তুমি যেন কোনোদিন আমার মেয়েকে কষ্ট দিও না বাবা, কোনোদিন কষ্ট দিও না বাবা, কোনোদিন কষ্ট। আমি কাঁদছি কেন, আমি কাঁদছি কেন? আরে বাবা এটাই তো আমি চেয়েছিলাম নাকি? আমি বিলাস বর্বন, আমি কি জিনিস জানি জগৎ? সীতাকে আমার মনে লেগেছিল বলেই তো এত কাঠ খড় পোড়ানো না, এবারে রাস্তা একেবারে ক্লিয়ার, সীতা সারা জীবন আমার রক্ষিতা হয়েই থাকবে। আমি বিলাস বর্বন, আমি কি জিনিস জানি জগদি? কি ব্যাপার বিলাস বাবু, আজ আপনি খুব খুশিতে আছেন মনে হচ্ছে। কেন, আমি তো খুশিতে থাকলে আপনি কি ফেটে যান নাকি? হ্যাঁ না 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 না, মানে আরো একটা খুশির খবর আপনার জন্য এনেছিলাম আর কি। ও আপনি আনবেন খুশির খবর, সেটা আমাকে শুনতে হবে। হ্যাঁ স্যার, এমন খুশির খবর নিয়ে আসছি না যা শুনে আপনার ধাই 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 করে নাচতে ইচ্ছা করবে। বলে ফেলি, বলো, বিবেককে পাওয়া গেছে। Oh,
কি হলো স্যার, হঠাৎ এমন চুপচাপ হয়ে গেলেন? আমি বুঝতে পারছি না, আপনার এই খুশির খবরটা পেয়ে আমি আপনার গালে ঠাঁটিয়ে চড় মারবো, না ধেই ধেই করে নাচবো। সালা হারামির বাচ্চা, সেদিন বিবেকের নামটা ভোটার তালিকা থেকে বাদ দেবার জন্য করকরে গান্ধীর নোটগুলো সালা আমার কাছ থেকে ঘুরে গেল। আজকে আজকের মধ্যে তাকে তাকি পাওয়া গেছে, এ সালা ফুল বোকা। না স্যার, আমি ওটা নই, আমি সত্যি বলছি, বিবেককে পাওয়া গেছে ওই হটুগঞ্জের বস্তিতে। তার মানে? হ্যাঁ, সেদিন হটুগঞ্জের বাজার সংলগ্ন বস্তিতে একটা পকেট মারকে ধরতে যাই, তাকে তাড়া করেছি, সে ছুটছে, আমি ছুটছি, আমি ছুটছি, সে ছুটছে, সে ছুটছে, আমি ছুটছি, আমি ছুটছি। যেই না তাকে ধরেছি, দেখে তো আমার চক্ষু চড়ক গা। কে বিবেক? শুনুন শুনুন আমার কথাটা শুনুন, এ বিবেক নয়, এ হচ্ছে বিবেকের ডুপ্লিকেট। তার মানে? হ্যাঁ, এ হলো বস্তির ছেলে বাদশা, একেবারে হবু বিবেকের সাথে মিল। ছোটবেলা থেকে মালটা হিন্দি বাংলা সিনেমা দেখতে দেখতে তার চলাফেরা সবসময় বিভিন্ন নায়কদের মতো হয়ে গেছে। আরে ফতুয়া, নায়কদের মতো হোক আর ভিলেনের মতো হোক, তাতে আমার কোনো যায় আসে না। যে কোনো মূল্যেই ওই ডুপ্লিকেট বাদশাকে আমাকে নিয়ে আসতেই হবে। কিন্তু মালটা যদি আসতে না চায়? আসতে হবে, যে কোনো মূল্যে তাকে আমার কাছে নিয়ে আসতে হবে, কারণ ওই তুরুপের তাসের উপর নির্ভর করছে আমার ইহকাল পরকাল ভবিষ্যৎ। তাই তাই যে কোনো মূল্যে চাই ওই বস্তির ছেলে বাদশাকে। আশিক হুঁ মৈ, কাতিল ভি হুঁ, সবকে দিলো মৈ, শামিল ভি হুঁ, দিল কো চুরানা, নিন্দে উড়ানা, বস ইহি মেরা কসুর। আমি যদি আমার মুখোশটা খুলি তাহলে তোমরা তোমরা নিজেকে ঠিক রাখতে পারবে না, কারণ
কারণ এই মুখোশের আড়ালে রয়েছে তোমাদের সকলের কুকৃতির হিসেব। আমরা জানি যে তুমি বেকার ছেলে, তোমার এখন একটা কাজের প্রয়োজন, আর তাই তো আমরা কাজের কথা বলতে এসেছি। আগে বলবেন তো, আর একটু হলে আমার পিছনটা হলুদ হয়ে যাচ্ছিল। আমাদের এই কাজটা করে দিতে পারলে তোর একদম 100% লাভ। আরে 100% লাভ, 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 আরে 100% লাভ, 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 আরে 100% লাভ, 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 আরে 100% লাভ, 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 থাম, শালা শালা লাভের কথা শুনে আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেছে। এই জন্যই শালা সমাজটা উচ্ছন্নে গেছে। না স্যার, আমি মাল ডাক্তার অন্য জাতের, হ্যাঁ আমি জল ডোরাও নই আর বালি ডোরাও নই, একেবারে জাত কক্র। আর এক ছবলেই ছবি, হ্যাঁ বুঝতেই পাচ্ছি, যাত্রার শিল্পীদের মতো এ পাড়ায় ও পাড়ায় অভিনয় করে বেড়াচ্ছ, আর কাজের বেলা অষ্ট নম্বর। আরে না 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 স্যার, না স্যার, মানে স্যার বলছিলাম কি আমাদের এই কাজটা হবে। আরে হবে মানে একমাত্র তোমাকে দিয়ে এই কাজটা হবে। আরে মার গদরে উঠি তার চিনি দিয়ে চা ফুদিয়ে খা। আরে স্যার বলুন 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 কাজটা কি বলুন। থারাক দুম ধা অভিনয়। ও ও প্রেমের অভিনয় ঠিকঠাক করতে পারলে তুমি পাবে পুরো 5 লাখ টাকা। স্যার বল, এর থেকে আপনার কত দিতে হবে? এই কেন আমাকে দিতে হবে কেন? এই না মানে পুলিশ রফা করছে মাঝখান থেকে। আরে না রে না, তোর ভাগের টাকা তুই একাই সব পাবি, আমাদের কাউকে কিচ্ছুটি দিতে হবে না। কি রে রাজি তো? রাজি না? আরে রাজি হয়ে যা। ও স্যার আমার শর্ত আছে। বল কি শর্ত? বলবো বল। ও বলবো? বল না রে সা। না স্যার মানে বলছিলাম রাত্রেবেলা না আমার সঙ্গে কারো শুতে হবে। বলি স্যার? বল। ও দাদা বলি? বল না রে। বলে বলি? হ্যাঁ বলতে বলছি তো। না মানে ওই রাত্রেবেলা একা একা শুলে না আমার ঘন ঘন হিসি পা হিসি, তখন দেখবি বেরিয়ে যাবে তোর হিসি। ওরম করছো কেন গো? আমি তো সত্যি কথা বললাম নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর সঙ্গে আমি নয় থাকবো। দরকার নেই, আমি হাগিস পরে শুয়ে পড়ব। কেন? ভূতলাতে গিয়ে আমি রাহু আনতে চাই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই এখন আমার সঙ্গে চল, রাস্তায় যেতে যেতে কাজটা কিভাবে করতে হবে সেটা বলবো, আর বাকি কাজটা কিভাবে করবি সেটা বলবে আমাদের বস। হ্যাঁ ঠিক আছে চল। তবে হ্যাঁ একটা শর্ত কিন্তু আছে, কাজ শেষ না হওয়া পর্যন্ত তোকে কিন্তু এই বস্তি ছাড়তে হবে। কি রে পারবি তো? বাবুজি নে কাহা পাড়ো কো ছোড় দো, পাড়ো নে কাহা শরাব ছোড় দো, আর তুম লোক কহ রহি হো কি বস্তি ছোড় দো। হ্যাঁ একদিন আয়েগা জব উপর ওয়ালা কহেঙ্গে বাদশাহ তুমি ইয়ে বস্তি ছোড় দো। চল। না 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 স্যার, লাস্ট লাস্ট স্যার, লাস্ট স্যার, লাস্ট লাস্ট লাস্ট। বল 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 স্যার, মানে বলছিলাম ওই জেমরার সঙ্গে প্রেম করবো। না মানে বলছিলাম স্যার ওই জেমরার সঙ্গে প্রেমের অভিনয় করবো স্যার। স্যার এই মেয়েটার নামটা জানো কি? চাঁদি। মানে ইস দিল মে লিখ দিয়া তেরা নাম চাঁদি, তোমার চাঁদি।
না নৌকি কাজল সে রঙ বড়ে বাদল সে তেরে না নৌকি কাজল সে মনে সে দিল মে লিখ দিয়া তেরা নাম চাঁদনী মেরে চাঁদনী চাঁদনী ও মেরে চাঁদনী জানি না, জানি না আমি কোথায় চলেছি। জীবন চোরাই উত্তরায় পার করে দিয়ে এ পথ আমাকে কোথায় নিয়ে চলেছে। প্রতিদিন একটা একটা করে নতুন অভিজ্ঞতা পাচ্ছে, যাদেরকে কাছে ঠেলে নিতে চাই তারা কেউ আপন নয়, আবার কত অপরিচিত মানুষ আপন হয়ে যায়। কি তুমি এই সময় এখানে কেন আসতে নেই বুঝি? না 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 না, আমি পুরুষ মানুষ, তুমি মহিলা, লোকে দেখলে কি বলবে? লোকের কথা মানো তুমি, আর কোন সমাজের কথা বলতে চাইছো? যে সমাজ বিনা কারণে তোমাকে আমাকে অপরাধী সাজিয়েছে সেই সমাজকে মান্যতা দাও তুমি। দেখো ঋতু, ভগবান আমাদের জীবনটাকে নিয়ে একটা অদ্ভুত ভাঙা গড়া খেলতে চাইছে। নাবিক পাল ছেঁড়া নৌকার মতন আমরা দিকশূন্য হয়ে পড়েছি, জানি না আমাদের এই কূলের ঠিকানা কোনোদিন খুঁজে পাবো কি না। তাই তো, সেই দিক শূন্যহীন জীবনটাকে সঠিক পথে চালিত করার জন্য আমি আমার হাতটা বাড়িয়ে দিয়েছি। দেখো ঋতু, আমার ভীষণ ভয় হচ্ছে, আমাদের ভালোবাসা, তোমার ভালোবাসা অনেক বিপদের মধ্যে পড়ে আছে। তুমি তো জানো অগ্নি, হটগঞ্জ বস্তিতে থাকাকালীন বাদশাহ ছিল আমার প্রতিবেশী। সেই বাদশাহ আজ বিলাস মর্মনের জালে জড়িয়ে পড়েছে, তাই বাদশাহকে আর তোমাকে বিলাস মর্মনের বিরুদ্ধে সমস্ত তথ্য দিলেও আমার কেমন যেন মনে হয় হারিয়ে যাবে না তো। এইভাবে বেপরাভাবে চলতে চলতে ঋতু আর অগ্নি পরস্পরকে হারিয়ে ফেলবে না তো? না না ঋতু না, আমাদের সত্য আঘাতেও আমাদের ভালোবাসা আমরা কোনোদিন ভুলব না। অগ্নি, তোমার কথা ভেবে দিন কেটে যায়, তোমার মুখ ভেসে ওঠে স্বপ্নের পর্দায়, তোমায় নিয়ে স্বপ্ন দেখি, তোমায় ছবি আঁকি, তুমি আমার মনের মাঝি মিষ্টি কোকিল পাখি। রাত নয় চাঁদ আমি, সেই চাঁদের আলো তুমি, আকাশ নয় মেঘ আমি, সেই মেঘের বৃষ্টি তুমি, ফুল নয় মাটি আমি, সেই মাটির বৃন্দ তুমি, এভাবে মিশে থাকবো শুধু তুমি আর আমি। ঋতু অগ্নি, তুমি আমার নয়ন গো, যে নয়নে মনি গো, আমি সে নয়নে মনি স্বপ্ন থাকি, তুমি আমায় লা 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 ল
না 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 না